হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা, অভিনন্দন। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন একটা ব্লগ। তো লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, দেখো দেখাচ্ছি, দাঁড়া, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে দেখো। তো এখন আমি সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তো এখন আমি এখন আমি তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন গোপালে রান্না করছি, ভাত হবে। তো সেগুলো আমাদেরকে দেখাই। তো জায়গাটা খুব অন্ধকার হয়ে আছে। তো ওই দেখো, মানে গোপালের ভাত হচ্ছে, তো বেশি বাজে না, এখন মাঝে 7:30 বাজে এখন। তো রান্না বসিয়ে দিয়েছে গোপালের। আর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আর যেহেতু গুরু পূর্ণিমা তো গোপালকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাও। আর এখানে এরকম চা খাবো, দেখাচ্ছি গোপালকে। আমাদের গোপু সোনা বসে আছে, টুকটুক করে দেখছি আমাদের গোপাল সোনা। গোপাল সোনা বসে আছে এখানে, তো দেখো গপু সকালকে বল দাও গুড মর্নিং। ওই দেখো গপু সোনা বসে আছে, আর প্রদীপটা জ্বলছে, চোখের কাছে জল জল করছে প্রদীপটা। এতক্ষণ প্রদীপটা জ্বলছে, চটা লাগছে দেখো। দেখো গপু বসে আছে এখানে, চলো ঘুমাচ্ছে, ওপর রান্না হোক গা, আমরা চা খেয়ে নি। রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি গপু সোনার। এবার আমরা এখন চা খাবো। তোমরা এখন চা মুড়ি খাবো, বন্ধুরা চা নিয়েছি গ্লাসে, তো মুড়িটা মাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা মুড়ি খাবো এখন চা দিয়ে। কোথায় ফেললি তুই জলটা? হাড়িতে, ভাতের হাড়িতে কোথায় ফেললি? দেখছি আমি। ছোট একটা ব্লগ শেয়ার করলাম, আর লাইক করে শেয়ার করে দিও। খালি গায়ে কাউকে দেখানো হয় না। বাবা, এটা